সুপ্রিয় 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রে জৈব রসায়ন সম্ভাব্য প্রশ্নগুলি আলোচনা 15 এর উপর আমি আলোচনা করব। এখানে বিশেষ করে যে প্রশ্নগুলো আসতে পারে এই ধরনের কিছু জৈব রসায়নের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে এটা হচ্ছে 15তম লেকচার এই বিষয়ের উপর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি মনে করে একটা প্রশ্ন আলোচনা করছি, যেটা মনে করে একটা বিক্রিয়ক পদার্থ হচ্ছে যে এক। আচ্ছা, সেখানে মনে কর ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডকে যখন আদ্র বিশ্লেষণ করবে তখন সেখানে একটা বস্তু এ পাবে এবং এবং প্লাস সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাওয়া যাবে। এবং এই এ যৌগের মধ্যে যখন তুমি হাইড্রোজেন দেবে প্লাটিনাম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে, সেখানে হাইড্রোজেনকে উৎপন্ন হবে এই দুইটা বস্তু থেকে, সেখানে একটা আমি বিকম্পন পাবো। মনে করি এটা একটা উদ্দীপক। এখন যদি বলা হয় যে এখানে একটা প্রশ্ন দেওয়া হতে পারে যে এ যৌগ থেকে কিভাবে অ্যারোমেটিক যৌগ পাওয়া যাবে, এ যৌগ থেকে কিভাবে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ পাওয়া যাবে, মনে করো বর্ণনা করো। আরেকটা হতে পারে যে এ এবং বি, এই দুইটা যৌগের মধ্যে এ ও বি, এই দুইটা যৌগের মধ্যে, যৌগ দইয়ের মধ্যে, দইয়ের মধ্যে অম্লধর্মিতা ব্যাখ্যা করো, অম্লধর্মিতা বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে কি উভয়ই অম্লধর্মী যৌগ, না একটা অম্লধর্মী আরেকটা নিরপেক্ষ যৌগ, না এই দুইটার মধ্যে কোনটা অধিক অম্লধর্মী, সেগুলোর উপর বর্ণনা চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, যে ক্যালসিয়াম কার্বাইড যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন এ একটা যৌগ পাব, সে যৌগটা আসলে একটা অ্যালকাইন কম্পাউন্ড। কারণ আমরা জানি এই ক্যালসিয়াম কার্বাইডকে যখন পরীক্ষাগারে হাইড্রোলাইসিস করা হয় তখন সেখানে এক কম্পাউন্ড পাওয়া যায় যেটা হচ্ছে যে একটা অ্যালকাইন যৌগ। আবার অ্যালকাইন যৌগকে যখন হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া ঘটানো হয় তখন সেখানে ইথিলিন কম্পাউন্ড পাওয়া যায়। তাহলে আসলে এই যে অ্যালকাইন এবং ইথিলিন, এই দুইটা কিন্তু উভয়ই কিন্তু অম্লধর্মী নয়, একটা অম্লধর্মী পদার্থ, একটা হচ্ছে নিরপেক্ষ পদার্থ। তাহলে এই প্রশ্নটার উত্তর যখন আমি লিখতে যাব, আমরা লিখতে যাব, তখন প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে এ যৌগটা কি, সেটা প্রথমে আমাদেরকে নিশ্চিত হতে হবে। অর্থাৎ এ এ যৌগ নিশ্চিতকরণ, এ যৌগ নিশ্চিতকরণ করতে হবে, নিশ্চিতকরণ। এটা হচ্ছে এখানে জ্ঞান, এই যে গণন প্রশ্নের উত্তরের মধ্যে এ যৌগটা যে তুমি নিশ্চিতকরণ করবে সেটা এই প্রশ্নের উত্তরের জন্য একটা জ্ঞানমূলক উত্তর। যে ক্যালসিয়াম কার্বাইডকে যখন ক্যালসিয়াম কার্বাইড, এই ক্যালসিয়াম কার্বাইডকে যখন তুমি আদ্র বিশ্লেষণ করবে তখন সেখানে ইথাইন পাবে, ইএস ট্রিপল বন্ড সিএস পাবে, প্লাস সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পাবে। অর্থাৎ দুই মলিকুল পানির সাথে ক্যালসিয়াম কার্বাইড বিক্রিয়া করে ইথাইন কম্পাউন্ড উৎপন্ন করবে, সেটা হচ্ছে একটা এ কম্পাউন্ড। সুতরাং এ যৌগটি হচ্ছে, এ যৌগটি হচ্ছে ইথাইন, ইথাইন এ যৌগটা এখানে ইথাইন হিসেবে থাকবে। অর্থাৎ এই ক্যালসিয়াম কার্বাইডকে যখন, ক্যালসিয়াম কার্বাইডের আসলে গঠনটা হচ্ছে এই ক্যাটাগরি। এখন এখানে যখন দুই মলিকুল পানি দেবে প্রত্যেক পানির মলিকুল থেকে এস হাইড্রোজেনটা আসবে এবং হাইড্রোক্সাইড গুলো এই ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি ক্যালসিয়াম কার্বাইডের সাথে যে পানির বিক্রিয়া থেকে ইথাইন পেলাম, সেই ইথাইন থেকে সাধারণত আমরা কীভাবে অ্যারোমেটিক যৌগ পাবো? ইথাইনকে যখন পলিমারাইজেশন করা হয় তখন সেখানে আমরা অ্যারোমেটিক যৌগ পেয়ে থাকি। তাহলে এই যে ইথাইন কম্পাউন্ডটা যে একে চিহ্নিত করবে এটার জন্য এটা হচ্ছে এখানে জ্ঞান। এবং কীভাবে তুমি এক যৌগ থেকে, অর্থাৎ ইথাইন যৌগ থেকে ইথাইন যৌগ হতে অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিকের অ্যারোমেটিক যৌগের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেঞ্জিন, সে বেঞ্জিনটা কিন্তু সাধারণত আমরা ইথাইন থেকে প্রস্তুত করতে পারি। অ্যারোমেটিক যৌগ বেঞ্জিন উৎপাদন, বেঞ্জিন মনে করো উৎপাদন, বেঞ্জিন উৎপাদন আমরা কীভাবে উৎপাদন করব এটা আমরা
রিয়েকশন দেখাবো, রিয়েকশন দেখান চেনে এক নম্বর এবং বর্ণনা করার চেনে এক নম্বর। অর্থাৎ আমরা বলবো এই ইথেন যৌগকে যখন পলিমারাইজেশন করা হয়, ইথেন যৌগ তিন মলিকিউল ইথেনকে যখন আয়রন নলের মধ্য দিয়ে যখন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, প্রিয় শিক্ষার্থীরা সেখানে আমরা সাধারণত বেঞ্জিন পেয়ে থাকি, বেঞ্জিন পাওয়া যায়। এটা বর্ণনা করতে হবে, এটা রিয়েকশন দেখানোর জন্য এক নম্বর থাকে। আবার বর্ণনা করবে যে সাধারণত ইথেনকে যখন আয়রন নলের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হয় তখন সেখানে বেঞ্জিন উৎপন্ন হয়। সে বর্ণনা করে দিলে আরেকটা নম্বর পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা কিন্তু 2019 সালে ঢাকা বোর্ডে এসেছিল এবং এখানে এই ধরনের প্রশ্ন ছিল বোধ হয় যে অ্যাযোগ থেকে কীভাবে অ্যারোমেটিক যৌগ পাওয়া যাবে। তাহলে অ্যাযোগ প্রথমে অ্যাযোগকে নিশ্চিতকরণ করতে হবে এবং অ্যাযোগ থেকে যে অ্যারোমেটিক যৌগ আমরা কোন পদ্ধতিতে পেয়ে থাকি, যে পলিমারাইজেশন পদ্ধতিতে, সেটা উল্লেখ করবে এবং এই যে রিয়েকশনটা দেখা যাবে তাহলে এখানে তিনে তিন পাওয়া যাবে। অর্থাৎ আমি বলবো যে ইথেনকে আয়রন নলের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন ইথেন অণুটি পরস্পর সাথে তিনটি যৌগ যুক্ত হয়ে অ্যারোমেটিক যৌগ তথা বেঞ্জিন উৎপন্ন করে। এটা একটা পলিমারাইজেশন রিয়েকশন, এভাবে আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এর পরের প্রশ্নের মধ্যে আমি যাবো, যে আমি তো মনে করো তিন নম্বর গ নম্বর প্রশ্নের মধ্যে পেয়ে গেলাম, এক যৌগ সম্পর্কে পরিচয় পেয়ে গেলাম। আসলে গ থেকে আমরা প্রাপ্ত গ থেকে এখন আমি ঘনম প্রশ্নের উত্তর লিখেছি, গ থেকে প্রাপ্ত প্রাপ্ত অ্যাযোগটি হচ্ছে, অ্যাযোগটি হচ্ছে ইথাইন, ইথাইন। এটা কিন্তু আমি গ থেকে পেয়েছি। এখন বিযোগটা যে আমি নিশ্চিত করবো, বিযোগ বিযোগ নিশ্চিত করেন, অর্থাৎ বিযোগটা কী সেটা আমি বিযোগ সম্পর্কে জানা, বিযোগ নিশ্চিত করণ, অর্থাৎ বিযোগ নিশ্চিত করবে মানে আসলে এখানে শনাক্তকরণ নয়, বিযোগটা কী সেটা ঠিক করা, এটা হচ্ছে যে নিশ্চিত করণ। এখন বিযোগটা কী হবে, যদি এটি ইথাইন হয়, অ্যাযোগটা যদি ইথাইন হয়, সেই অ্যাযোগের মধ্যে যদি আমি হাইড্রোজেন দিই, হাইড্রোজেনটা আসলে সরাসরি দেওয়া হয় না, হাইড্রোজেন প্লাটিনাম, হাইড্রোজেন দেওয়া হবে তার সাথে প্লাটিনাম এবং বেরিয়াম সালফেট প্রভাবক হিসাবে সেখানে মিশ্রিত করতে হবে। মিশ্রিত করলে এখান থেকে আমরা একটা কম্পাউন্ড পাবো যেটার নাম হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে একটা ইথিলিন কম্পাউন্ড। অর্থাৎ বিযোগটা আমি চিনে গেলাম, সুতরাং বিযোগটি হচ্ছে, বিযোগটি হচ্ছে হচ্ছে ইথিন বা ইথিলিন, ইথিলিন। এই যে বিযোগটা সম্পর্কে আমি নিশ্চিত হলাম বিযোগটা কী হবে, সেটা হচ্ছে এখানে একটা জ্ঞান। এবং অ্যাযোগ আর বিযোগ এই দুইটার মধ্যে আসলে অ্যাযোগটা হচ্ছে ইথাইন এবং বিযোগটা হচ্ছে ইথিলিন, এদের মধ্যে কিন্তু ইথাইনটা হচ্ছে একটা অম্লজনিত যৌগ। একটা কথা মনে রাখতে হবে যে আমরা সাধারণত অ্যাসিড যৌগের মধ্যে যখন একটা ধাতব পদার্থ মিশ্রিত করি তখন সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই যে ইথাইন তার মধ্যে একটা প্রতিস্থাপন হাইড্রোজেন আছে, কিন্তু ইথিলিনের মধ্যে যদিও বা প্রত্যেকটা কার্বনে দুইটা করে হাইড্রোজেন আছে কিন্তু তারা প্রতিস্থাপক হিসেবে ক্রিয়া করে না, কিন্তু ইথাইনের মধ্যে যে ইথাইন যৌগের মধ্যে যে প্রতিস্থাপন, অর্থাৎ এই কার্বনের সাথে যে হাইড্রোজেনটা আছে সেটা প্রতিস্থাপক রূপে ক্রিয়া করে। অর্থাৎ আসলে এই এই যে ইথাইন একটা এসপি সংকরণ প্রদর্শন করে, এসপি সংকরণ মানে সেখানে এসের চরিত্র 50% এবং পিএর চরিত্র 50% থাকে, যার কারণে এসপি সংকরণ হওয়ার কারণে এই যে নাইট্রো এই যে কার্বন পরমাণু আকারটা ছোট হওয়ায় সে নিউক্লিয়াসের প্রতি তার এই যে সীমা বন্ধন এবং পাই বন্ধনে একটা আকর্ষণ থাকে, যার কারণে হাইড্রোজেনটা কিন্তু বন্ডটা দুর্বল হয়ে যায় এবং সেখানে কোনো একটা ধাতব পরমাণুর উপস্থিতিতে এই হাইড্রোজেনটা সহজে প্রতিস্থাপিত হয়ে যায়। কিন্তু ইথা ইথিলিন যে অণুটা আছে সেই ইথিলিনটা আসলে এসপি টু সংকরণ, কারণ এখানে একটা সময় তিনটা সমযোগী বন্ধন আছে, প্রতিটা কার্বনে তিনটা চারটা সমযোগী বন্ধন থাকে, সেখানে তিনটা সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন থাকে। এই তিনটা সিগমা বন্ধন আসলে সাধারণত এসপি টু সংকরণ প্রকাশ করে। এসপি টু সংকরণ প্রকাশ করার কারণে এখানে হাইড্রোজেন পরমাণুগুলো কার্বনের খুব নিকটবর্তী থাকে, যার কারণে হাইড্রোজেন পরমাণুগুলো সেখান থেকে সহজে ধাতব পদার্থ দ্বারা আলাদা হতে পারে না। তাই কিন্তু আমরা বলতে পারি ইথিলিন হচ্ছে একটা নিরপেক্ষ যৌগ, অর্থাৎ তার মধ্যে অম্লধর্মিতা নেই বললে চলে। অর্থাৎ যদি আমরা ইথাইন এবং ইথিলিনের কথা চিন্তা করি তাহলে ইথাইন হবে একটা অম্লীয় যৌগ এবং ইথিলিন হবে একটা নিরপেক্ষ যৌগ। নিরপেক্ষ যৌগ হওয়ার কারণে এটা কিন্তু কোনো ধাতব পরমাণুর সাথে বিক্রিয়ার অংশ নেয় না, তাই আমরা ইথিলিনকে অম্লধর্মী যৌগ বলতে পারি না।
কিন্তু ইথাইন ধাতু পদার্থের সাথে সহজে বিক্রিয়া করে হাইড্রোজেনকে উৎপন্ন করে। তাহলে এই বর্ণনাগুলো করবে, এগুলো হচ্ছে আসলে জ্ঞান এবং অনুধাবন এবং প্রয়োগ একসাথে হয়ে যাবে। এবং প্রয়োগটা আমরা দেখাবো যে আমরা যখন মনে করো এই যে ইথাইনটা জেনে গেলাম, সেই ইথাইন সাধারণত যে অম্লধর্মী পদার্থ তার আমরা কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারি। যেমন একটা উদাহরণ হচ্ছে সুইডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া, একটা উদাহরণ হচ্ছে মনে করো ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া, অর্থাৎ অ্যামোনিয়াম মিশ্রিত সিলভার নাইট্রেটের সাথে বিক্রিয়া। আরেকটা রিকশা দেখাতে পারি যে অ্যামোনিয়াম মিশ্রিত কিক প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া, অর্থাৎ ডাইঅ্যামিন কিক প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া। এটা হচ্ছে ডাইঅ্যামিন কিক প্লাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে যে তোমার জটিল যৌগ, কমপ্লেক্স কম্পাউন্ড, এরা কিন্তু খুব সহজে ইথেনের সাথে রিয়েকশন করে, যেটা ইথেনে কিন্তু করতে পারে না। আবার ধরতে গেলে ইথেনের এই দুইটা রিয়েকশন ইথেনের শনাক্তকরণও ঘটে, কিন্তু ইথেনে যে আমরা শনাক্ত করি সাধারণত বিয়ার টেস্টের মাধ্যমে, তারপর মনে করো এই ব্রুমিন পানির মাধ্যমে, এভাবে সাধারণত আমরা এগুলো আইডেন্টিফিকেশন করার জন্য আমরা এই সমস্ত রিয়েজেন্ট ব্যবহার করি। তবে এখানে যখন আমি যখন ইথেনের সাথে মনে করো সুডিয়াম ধাতুর বিক্রিয়া দেখাবো, ইথেন সুডিয়াম ধাতুর সাথে খুব সহজে বিক্রিয়া করে সেখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, অর্থাৎ সেখানে সুডিয়াম সুডিয়াম অ্যাসিটাইল উৎপন্ন করে প্লাস সেখান থেকে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা যে ইথিন ইথেন এবং ইথিলিনের মধ্যে ইথাইল ও ইথিলিনের মধ্যে বা ইথিনের মধ্যে ইথিনের মধ্যে সাধারণত ইথাইল ইথাইল অম্লধর্মী অম্লধর্মী এবং এবং ইথিন হচ্ছে বা ইথিলিন হচ্ছে একটি নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগ, অর্থাৎ এই নিরপেক্ষ যৌগ কিন্তু এই সমস্ত পদার্থের সাথে বিক্রিয়া করবে না, এই তিনটা পদার্থের সাথে বিক্রিয়া করবে না। কিন্তু অ্যাসিডীয় পদার্থ সাধারণত এই সমস্ত কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করবে, জৈব যৌগ যদি অ্যাসিডীয় হয়, বিশেষ করে যদি প্রান্তে মনে করো ত্রিফোর বন্ডটা থাকে তখন সেখানে একটা প্রতিস্থাপন হাইড্রোজেন থাকবে, সেই প্রতিস্থাপন হাইড্রোজেন কিন্তু ধাতু দ্বারা প্রতিস্থাপিত হতে পারে এবং হাইড্রোজেন গ্যাস হিসেবে সেখানে নির্গত হবে। তাহলে মনে করো এটার সাথে যখন এই এই যে মনে করো এই ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে যখন ইথাইন বিক্রিয়া করবে, ইথাইন যখন বিক্রিয়া করবে তখন কিন্তু সেখানে সিলভার অ্যাসিটালাইড সিলভার অ্যাসিটালাইডের স্বাদ অপেক্ষা করবে এবং সেখানে উৎপন্ন হবে অ্যামোনিয়া নাইট্রেট উৎপন্ন হবে প্লাস অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে। এই অদক্ষেপটা সৃষ্টি হওয়ার মাধ্যমে আমরা বলতে পারি আসলে সেটা একটা অ্যাসিডীয় পদার্থ। আমার মনে করি এই কিউ প্লাস ডাইঅ্যামিন কিউ প্লাস ক্লোরাইডের সাথে যখন ইথেন রিয়েকশন করে তখন আমরা জানি সেখানে কিউ প্লাস অ্যাসিটালাইডের কিউ প্লাস অ্যাসিটালাইডের লাল জবনের অদক্ষেপ সৃষ্টি হয় এবং সেখানে উৎপন্ন হয় কি অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। এই বিক্রিয়ার মাধ্যমে আমরা বলতে পারি আসলে ইথেন একটা অম্লধর্মী পদার্থ। কিন্তু এই যে বিক্রিয়াগুলো দেখাবে যে সুডিয়াম ধাতুর সাথে যে ইথেনের একটা বিক্রিয়া, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে যে ইথেনের একটা বিক্রিয়া এবং ডাইঅ্যামিন কিক প্লাস ক্লোরাইডের সাথে যে ইথেনের একটা বিক্রিয়া, সে বিক্রিয়াগুলো কিন্তু ইথিলিন দেখাতে পারে না। সেই জন্য আমরা সাধারণত ইথিলিনকে একটা নিরপেক্ষ যৌগ হিসেবে বিবেচনা করে থাকি। অবশ্যই এরকম প্রশ্ন হতে পারে যে এবং বি এই যে ইথিন এবং ইথাইন এই সমস্ত পদার্থের মধ্যে সাদৃশ্য কি এবং বৈসাদৃশ্য কি? তো সাদৃশ্য সাধারণত আমরা জানি ইথিন এবং ইথানের মধ্যে কী কী সাদৃশ্য থাকতে পারে, এরা কিন্তু আসলে উভয় অসম্পৃক্ত যৌগ এবং অসম্পৃক্ততা প্রমাণ করে যে ইথাইন এবং ইথিন এরা যে অসম্পৃক্ত কম্পাউন্ড সেটা সাধারণত প্রমাণ করা হয় দুইটা কম্পাউন্ডের সাথে বিক্রিয়ার মাধ্যমে। একটা হচ্ছে যে এই একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা আরেকটা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যখন ব্রোমিন পরীক্ষা করা হয় তখন ব্রোমিনের লাল বর্ণটা দূরীভূত হয়ে যায় আর অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটাও দূরীভূত হয়ে যায়। অর্থাৎ ইথাইনের সাথেও কিন্তু এবং ইথিনের সাথে ব্রোমিন পানি রিয়েকশন করে এবং ব্রোমিন পানি লাল বর্ণ দূরীভূত করে ফেলে, আবার ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কিন্তু উভয় বিক্রিয়া করে, এই ক্ষারীয় পটাশিয়ামের বর্ণটা হচ্ছে গোলাপি বর্ণে হালকা গোলাপি পিঙ্ক কালারে সেটাও কিন্তু দূরীভূত হয়ে যায়। তাহলে এই দুইটা পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারি যে ইথিন এবং ইথাইন এরা উভয়ই কিন্তু অসম্পৃক্ত যৌগ। কিন্তু আবার আমরা বলতে পারি যে ইথিন কিন্তু এই সমস্ত কম্পাউন্ডের সাথে বিক্রিয়া করতে পারে, বিশেষ করে সুডিয়ামের সাথে, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের সাথে, ডাইঅ্যামিন কিক প্লাস ক্লোরাইডের সাথে, কিন্তু ইথিলিন এই বিক্রিয়ায় অংশ নেয় না। তাহলে এইটা হচ্ছে বৈসাদৃশ্য, ওই দুইটা যে বিক্রিয়া দেখানো সেগুলো হচ্ছে সাদৃশ্য, যে ব্রোমিন পানির সাথে ওই বিক্রিয়া করে
ক্ষারীয় পটাশিয়াম পারমাঙ্গানেটের সাথে হয়ে বিক্রিয়া করে, এগুলো হচ্ছে তাদের সাদৃশ্য রাসায়নিক ধর্ম বা রাসায়নিক বৈশিষ্ট্য। কিন্তু বৈশাদৃশ্যের মধ্যে আমরা জানি যে সুইডিয়াম ধাতুর সাথে বা ডাইমি সিলভার নাইট্রেটের সাথে ডাইমি কিউপ্লাস ক্লোরাইডের সাথে সাধারণত ইথিলিন বিক্রিয়া করে না, কিন্তু ইথাইন বিক্রিয়া করে। সেক্ষেত্রে এইভাবে সাধারণত আমরা এই ইথিন এবং ইথাইনের উপর অনেক রকম প্রশ্ন হতে পারে, সেগুলোর ব্যাখ্যা আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে আজকে আরেকটা আমি উদ্দীপক নিয়ে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীরা। সেই উদ্দীপকটা হচ্ছে যে মনে করো এরকম একটা কম্পাউন্ড দেওয়া হলো যে এক্স একটা কম্পাউন্ড যেটা মনে করো সাধারণত একটা নির্দিষ্ট একটা সাধারণ সংখ্যাটা আছে, যেটাকে মনে করো আমরা যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক যদি দিই, সেখানে মনে করো একটা ওয়াই যৌগ আমরা পাবো। সেই ওয়াই যৌগটা মনে করো সাধারণত যখন আমরা যখন সেটা বহুজনালাইসিস করবো, মনে করো জিঙ্ক প্রভাবের বুঝতে আত্মবিশ্লেষণ করলে, সেখানে মনে করো আমি জ্যাট একটা কম্পাউন্ড পাবো। মনে করো জ্যাট একটা কম্পাউন্ড পাচ্ছি, তাহলে এই যে মনে করো এই এটাকে যখন আমি হাইড্রোলাইসিস করি জ্যাট একটা পাবো। মনে করো আরেকটা কম্পাউন্ড আমি দেখাই দিচ্ছি যে মনে করো পি ক্যাল পেলাম, জ্যাট এবং পি পেলাম। তাহলে এই যে মনে করো অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে যদি এটা একটা হ্যালোজেন অ্যালকেন হয়, তাহলে সেখানে অ্যালকিন উৎপন্ন হবে। সে অ্যালকিনকে যদি ওজনালাইজ করা হয়, তাহলে মনে করো সেখানে দুই মলিকুল জ্যাট পাওয়া যায়। আমি দুই মলিকুল দেখাই, দুই মলিকুল মনে করো জ্যাট পাওয়া যায়, জ্যাট দুই মলিকুল জ্যাট পাওয়া যায়। মনে করো এটা একটা জ্যাট, কিন্তু এটা দুই মলিকুল। আবার মনে করো আমি যদি এই এটাকে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস দিই, অ্যাকোয়াস দেওয়া হয়, তাহলে কিন্তু সেখানে মনে করো ধরে নেওয়া একটা পি কম্পাউন্ড পাচ্ছি, একটা পি কম্পাউন্ড পাবো। এবং এই পি কম্পাউন্ডকে যখন আমি যখন মনে করো অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি এটাকে আমি যদি জারিত করি, তাহলে মনে করো সেখানে আমি মনে করো কিউ যৌগ পাবো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে কিউ যৌগ পাওয়া যাবে, এগুলো এই যে উদ্দীপকটা এটাও কিন্তু টাকা বলে 2019 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এখানে যদি মনে করি এই পি এবং কিউ এগুলো সবগুলো থেকে যদি এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে মনে করো এক্স যৌগটা মনে করো আমি বিশ্বকে সি ফোর এস নাইন বি আর টু বি আর এরকম দেওয়া হলো। এবং আবার যদি বলা হয় জ্যাট এবং কিউ, জ্যাট এবং কিউ এরা উভয়ই কিন্তু 2,4 ডাইনাইল টু ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের রদত্যাগ সৃষ্টি করে। আবার যদি বলা হয় জ্যাট টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে, টলেন বিকারের সাথে বিক্রিয়া করে সিলভার দপন সৃষ্টি করে। এখন তোমাদের কাছ থেকে যদি জানতে চাওয়া হয় যে এক্স যৌগটার গঠন কীরকম তা ব্যাখ্যা করো, যে শিক্ষার্থীরা এমন একটা কথা এখানে মনে করে আসলে বলা হচ্ছে যে জ্যাট এবং কিউ এরা যখন 2,4 ডাইনাইল টু ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমাদেরকে বুঝতে হবে জ্যাট এবং কিউ এই দুইটা হচ্ছে কার্বনের যৌগ। এই দুইটা হচ্ছে কি কার্বনের যৌগ, কারণ কার্বনের যৌগ 2,4 ডাইনাইল টু ফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করে হলুদ অধিকার সৃষ্টি করে। এবং এখানে আরেকটা শর্ত দেওয়া হয়েছে যে জ্যাট টলেন বিকারের সাথে বিক্রিয়া করে, জ্যাটটা হবে একটা এলডিহাইড, জ্যাট এলডিহাইড। কিন্তু এখানে কিউ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি, তাহলে আমরা ধরে নেবো কিউটা কিন্তু এলডিহাইড নয়, কিউটা হচ্ছে কিটোন, ধরে নিতে হবে কিউটা হচ্ছে কিটোন। তাহলে এখানে যদি মনে করি আমি দুইটা এলডিহাইড একই ধরনের পাই, তাহলে আমরা বুঝতেছি যে ওয়াইটা আসলে এমন একটা যৌগ যে মনে করি চার কার্বন বিশিষ্ট অ্যালকিন যৌগ, যেটা হচ্ছে বিউটিন। এবং এটা যেহেতু দুইটা এলডিহাইড একই ধরনের দুইটা এলডিহাইড, যদি বলতো একটা মিথানল একটা প্রোপানল, তাহলে বলতাম না এই দ্বিবন্ধনটা প্রান্তে আছে। কিন্তু এখানে বলা হচ্ছে দুইটাই কিন্তু এলডিহাইড, দুইটাই কিন্তু এমন একটা কম্পাউন্ড যে একই ধরনের, তাহলে বোঝাচ্ছে দুইটা হচ্ছে ইথানল। তাহলে আমরা বুঝতেছি এই যে এই ওয়াই যৌগটা হবে বিউটিন টু। বিউটিন টু যদি না হতো এখানে দুইটা কিন্তু এলডিহাইড আমি পেতাম না, দুইটা দুই ধরনের পেতাম, বা একটা কিটুন বা একটা অ্যালকিন হতো। কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে দুইটা এলডিহাইড, তাহলে আমরা বুঝতেছি এটা বিউটিন টু। তাহলে বিউটিন টু কোন বস্তুকে মনে করো এই অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা মনে করো বিক্রিয়া ঘটালে যে মনে করো বিউটিনটা পাওয়া যায়, তাহলে এমন একটা কম্পাউন্ড হবে যে অর্থাৎ এই যে ব্রোমিনটা আছে সেই ব্রোমিনটা হয় দুই নম্বর কার্বনে থাকবে, এক নম্বর কার্বনে কখনো থাকতে পারবে না। দুই নম্বর কার্বনে থাকলে তখন আসলে
যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ কম থাকবে যে সাইজে ফেরোল পতাবে, যে কমে হ্যালোজেন ও অ্যালকেন, অ্যালকেনে যে বিটা কার্বনে হাইড্রোজেন পরিমাণ কম থাকবে সে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। তাহলে এটা টু টু বিউটেন আমরা বলতে পারি, এটা হবে টু ব্রোমো বিউটেন। কারণ টু ব্রোমো বিউটেন সাথে যখন আবার এটা বিক্রিয়া করবে তখন সেখানে আমরা পাব যে টু টু বিউটানল। আর এই টু বিউটানলকে যখন আমরা যখন মনে করো অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যা করব তখন সেখানে আমরা কিটুন পাবো, যেহেতু এটা সেকেন্ডারি ইলেকট্রন কিটুন পাবো। তাহলে আমাদের আসলে কি যে মনে করো টু ফোর ডাইনাইট্রিক ফাইনাইট ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হলুদ বর্ণের অধ্যক্ষে পরে অধ্যক্ষের সৃষ্টি করে, এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আসলে কিউ যৌগটা হচ্ছে একটা কিটুন যৌগ, এবং আমরা আমাদের ইনস্ট্রাকশন মোতাবেক এটা কিটুন যৌগ পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা এই বর্ণনাগুলো করতে হবে, বর্ণনাগুলো কীরকম, প্রথমে তোমাকে বলতে হবে যে জ্যাড এবং কিউ এই দুইটা কিন্তু আসলে কার্বনের যৌগ, কিন্তু এদের মধ্যে কিউটা হচ্ছে জ্যাডটা হচ্ছে একটা অ্যালডিহাইড যৌগ। কাজেই আমরা বুঝতে পারতেছি যে এই অ্যালডিহাইড যৌগ দুইটা একই রকম অ্যালডিহাইড উৎপন্ন করতে হলে এটা বিউটিন টু হতে হবে, এবং বিউটিন টু হলে এটা হবে যে এটা হতে হবে টু ব্রোমো বিউটেন। আবার টু টু ব্রোমো বিউটেনকে যখন আমরা একোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাই তাহলে এখানে আমরা পাবো টু বিউটানল, কারণ এটা সাইজে ফেলে অন্যতার পাবো। আবার টু বিউটানলকে যখন জারণ করা হয় তখন বিউটানল টু পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা একদম কনফার্ম হয়ে গেলাম এক্স যৌগটা কী হবে, এক্স যৌগটা হবে এটা হবে যে টু বিউ টু ব্রোমো বিউটেন, টু ব্রোমো বিউটেন হবে। এবং টু ব্রোমো বিউটেনকে যখন আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দেবো অ্যালকোহলিক, তখন সেখানে আমরা পাবো এই টু বিউটানল। অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সাইজে ফেলুন মোতাবেক এখানে টু বিউটিন উৎপন্ন হবে। টু বিউটিনকে যখন ওজোনাইসিস করা হবে, ওজোনাইট হবে যে সিএসপি সিএস এরকম একটা ওজোনাইট কম্পাউন্ড আমরা পাবো, যে সিএসপি এরকম একটা ওজোনাইট কম্পাউন্ড পাবো, এবং সেটাকে যখন জিঙ্ক প্রভাবের বুঝতে হাইড্রোলাইজ করা হবে তখন সেখানে আমরা কী পাবো, সেখানে আমরা ইথানল পাবো, দুই মলিকিউল ইথানল পাবো প্লাস জিঙ্ক অক্সাইড পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী এটা এক্স যৌগ কনফার্ম হয়ে গেলাম, এটা হচ্ছে একটা ওয়াই যৌগ তাও কনফার্ম হয়ে গেলাম, এবং এটা যে জ্যাড যৌগ দুইটা জ্যাড যৌগ সেটাও কনফার্ম হয়ে গেলাম। এবং আবার যদি এই যৌগকে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড একোয়াস যদি মিশ্রিত করি তাহলে অবশ্যই সেটা অ্যালকোহল উৎপন্ন করবে, এবং সাইডের মোতাবেক যে বিটা কার্বন এটা একটা বিটা, এটা একটা আলফা কার্বন এবং এটা হচ্ছে বিটা কার্বন, এটা হচ্ছে গামা কার্বন, এটা বিটা প্রাইম, যে বিটা কার্বন হাইড্রোজেন পরিমাণ কম সে বিটা কার্বন থেকে হাইড্রোজেন আলাদা হবে, অর্থাৎ আলাদা হয়ে সেখানে কি উৎপন্ন করবে, অর্থাৎ এটা যেহেতু অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড আলাদা, এখানে মনে করি আলাদা হবে এটার ক্ষেত্রে অ্যালকোহলিক, এটা হচ্ছে সাইজের নীতি। আর এটা হবে একটা প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হবে যে সিএস এখানে ওএস হবে, আবার এখানে সিএসপি হবে। আবার যদি এটাকে যদি অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে দেখবে সেখানে আমরা বিউটানল টু পাবো, একটা সেকেন্ডারি, এটা যেহেতু একটা সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলকে আমরা যদি মনে করে ঝাড় করি সেখানে আমরা কিটুন পেয়ে থাকি, এই ধরনের একটা কিটুন যৌগ পাবো। অর্থাৎ এই যৌগটা হচ্ছে যে একটা পি যৌগ, পি কম্পাউন্ড, এটা হচ্ছে একটা কিউ কম্পাউন্ড। শিক্ষার্থীরা এই যে এই বৈশিষ্ট্য অর্থাৎ এই বিক্রিয়া এই শব্দগুলোর উপর ভিত্তি করে আমরা সাধারণত এক যৌগকে চিহ্নিত করে নিলাম, সেটা হচ্ছে টু ব্রোমো বিউটেন। এবং সাধারণত তাদের মধ্যে আবার যদি একটা প্রশ্ন করা হয় যে দুইটার মধ্যে সক্রিয়তা বিশ্লেষণ করা, আসলে কোন একটা এগুলো কার্বনের যৌগ, এই কার্বনের যৌগের মধ্যে সক্রিয়তা নির্ধারণ করে দুটি বিষয়ের উপর, একটা হচ্ছে অ্যালকাইন মূলকের এস্টেরিক বাঁধার উপর, একটা হচ্ছে কার্বনের কার্বন যে আছে সেখানে অ্যালকাইন মূলকে উপস্থিতির উপর, অ্যালকাইন মূলকে ধনাত্মক আবশ্যক প্রভাবের উপর। অ্যালকাইন মূলক যত বেশি হবে যত বড় হবে ততই তার মনে করো যে নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া সে তত বেশি বাধাগ্রস্ত হবে। সেদিক দিয়ে আমরা চিন্তা করলে আমরা জানি অ্যালডিহাইডের সক্রিয়তা কিন্তু কিটুনের চেয়ে অনেক বেশি। শিক্ষার্থী আমি যেগুলো আলোচনা করলাম এগুলো আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু বাসার কাজটা লিখে নাও। তাহলে বাসার কাজটা আসলে আমি মনে করি এখানে যে ইনস্ট্রাকশন দিয়েছি যে কাজটা দিলাম আজকে যে কাজটা করালাম এটা আলোকে তোমরা এই বাসার মধ্যে বসে এই কাজটা করবে। এখানে মনে করো এটা কার্বনের সঙ্গে এবং এটা টু ফুট ডাইনাইট্রিক ফিনাইল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সিলভার দেবো, এই ইনস্ট্রাকশন থাকুক, এটা একটা বাসার কাজ হিসেবে আমি দেখি। মনে করি এটা হচ্ছে বাসার কাজ এবং উদ্ভিদগ্ন হবে আজকে তোমাদের সাথে আমার অনলাইন ক্লাস হচ্ছে উদ্ভিদগ্ন। মনে করো উদ্ভিদগ্ন হচ্ছে 112 নম্বর উদ্ভিদ,
মন্ত্র এই 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 যে মন্ত্র একটা উদ্দীপক দিলাম, এই উদ্দীপকের আগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর তোমরা লিখে নেবে। এখানে মনে করো আমি ক দিয়ে দিতে পারি যে আসলে টলেন বিকারক কি, মনে করো টলেন বিকারক, টলেন বিকারকের সংজ্ঞা, টলেন বিকারক আমি বলেছি টলেন বিকারক কি। আসলে টলেন বিকারকটা হচ্ছে যে মনে করো ডাইমি সিলভার হাইড্রোক্সাইড এই যৌগটাকে সাধারণত আমরা টলেন বিকারক বলে থাকি, টলেন বিকারকের সাথে সাধারণ বিক্রিয়া করে এটা হচ্ছে টলেন বিকারক। কদি আমি বলবো যে খ যে বললাম যে মনে করো কার্বনাইড যৌগ, বিশেষ করে কার্বনাইড যৌগের শনাক্তকরণ দেখাও, কার্বনাইড কার্বনাইড যৌগের কার্বনাইড আদি যেহেতু ইথেন নিয়ে আমি আলোচনা করেছি, ইথেন অম্লধর্মী কেন, এটা ইথেন অম্লধর্মী অম্লধর্মী কেন, এটা মনে করো এক নম্বর, এটা দুই নম্বর, এদের সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে এবং এসপি সংকরণ প্রদর্শন করে ইত্যাদি এটা একটা দেওয়া যাবে। গো দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে উদ্দীপকে এক্স যৌগটি এক্স যৌগটি পরিচয় পরিচয় ব্যাখ্যা করো ব্যাখ্যা করো, তিন নম্বর দিলাম। এবং গ দিয়ে দিচ্ছি যে উদ্দীপকে উদ্দীপকে জেড এবং কিউ কিউ যৌগদ্বয়ে যৌগদ্বয়ে সক্রিয়তা সক্রিয়তা বিশ্লেষণ করো বিশ্লেষণ প্রিয় শিক্ষার্থীরা এই যে একটা উদ্দীপক দিলাম, এই উদ্দীপকের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখবে এবং এটা লিখে তৈরি করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকে এতটুকু থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালোই থাকো এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশা করতে একটু বলছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।